তো যাই হোক, এবার যারা ইতিমধ্যে হারাকাহ বা হরকত যেটাই বলি সমস্যা নেই, এটা যে হারাকাহ বলতে হবে বা হরকত বললে সমস্যা, অথবা হরকত হারাকাহ না বললে প্রবলেম, সেটা এমন না। হারাকাহ হরকত যে যেটা পারি বলবো, সমস্যা নাই। তো এক জবর এক জের এক পেশ কে হরকত বলে। এখন এমনও থাকতে পারেন যে জবর কি জের কি পেশ কি, যেহেতু আমরা একেবারে জিরো থেকে শুরু করছি, আমরা সেটা ধরে নিয়েই আমরা বলবো। আশা করি যারা ইতিমধ্যে পারেন তারা বিরক্ত হবেন না, আর মানে তাদের একটু পড়াটা একটু মজবুত হলো, শক্ত হলো, অথবা অন্যদেরকে কিভাবে পড়াইতে হবে অথবা পড়ানোর ক্ষেত্রেও আপনারা মানে টিপস পাবেন ইনশাল্লাহ। আর যারা পারেন না তারা তো নতুন শিখতে পারলেন। তো যাই হোক, আশা করি আমরা একদম ডিটেলস জানার চেষ্টা করব। হ্যাঁ, তো এই যে দেখেন, হামজা জবর তাড়াতাড়ি আ। হ্যাঁ, তো এই যে আলিফের ওপর যেই যে দাগটা আছে এটার নাম হচ্ছে কি? জবর। তো এখানে বাংলায় দেওয়া আছে যে তাড়াতাড়ি বলতে হবে, হামজা জবর তাড়াতাড়ি আ। আ কিন্তু বলা যাবে না, কারণ আমরা কি শিখলাম যে এই যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণটা কিভাবে করতে হয়? খুবই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করা যায়, হামজা জবর আ। হ্যাঁ, তো এই যে উপরে যে টানটা আছে এটার নাম হচ্ছে জবর। আচ্ছা, তারপর হচ্ছে এই যে হামজা জের তাড়াতাড়ি ই, যে বাংলায় যেটা রস ই যেটা, এটাই কিন্তু আসলে আরবিতে জের, ঠিক আছে? হামজা তাড়াতাড়ি ই। তো তারপর হচ্ছে এই যে দেখুন, এই যে দেখুন জেরটা, এই এই জেরটা হচ্ছে কি, এই যে চিহ্নটা, এটা হচ্ছে কি জের, ডিস্টার্ব করেন না। তারপর হচ্ছে তারপর হচ্ছে হামজা পেশ তাড়াতাড়ি উ। এই যে দেখুন, এই যে পেস্টা, পেস্টা হচ্ছে কি? আমরা হচ্ছে একটু দাগ দিতে পারি চাইলে, ড্র করতে পারি, যে সমস্যা নেই। যে দেখতে পাচ্ছেন যে পেস্টা, এই পেস্টা হচ্ছে কি, এই যে চিহ্নটা, এটা হচ্ছে কি পেশ। তো এটা কি পড়তে হবে? হামজা পেশ তাড়াতাড়ি উ। এই যে এখানে লেখা আছে আপনাদের, অবশ্যই আপনাদের কাছে যে শিট থাকবে এই শিটের মধ্যেও এখানে হুবহু এভাবে লেখা আছে। তো একেবারে তো আলিফের উপর হরকত তথা জের জবর পেশ হলে তাকে আর আলিফ বলা যায় না, বরং তাকে আলিফটিকে হামজা বলা হয়, হামজা হয়ে যায়। তো এটা হচ্ছে কারণ, কারণ কি আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারতো যে আসলে এটা তো আমরা পড়ে আসছে আলিফ, এটা হামজা বলতেছেন কেন, এটা তো পরে আসছে আলিফ হামজা বলতেছেন কেন। আসলে এটার মূল হাকিকতটা কি, এটা হলো যে আলিফ হচ্ছে খালি। নর্মালি আমরা ছোটবেলায় পড়ছি আলিফ খালি, বায়ের নিচে এক টুকটা। তো এই যে আলিফ খালি, আলিফ সবসময় আলিফের উপরে যদি জবর জের পেশ হয় সেটা আলিফ থাকে না, সেটা কি হয়ে যায়? আলিফের উপর যাই থাকুক জবর জের পেশ যজম যেটাই হোক, সেটার সাথে সাথে কি হয়ে যায়? হামজা হয়ে যায়। জি, তো এই জন্য আমরা পড়ার সময় এটা আলিফ জবর আ পড়বো না, কি পড়বো? হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আচ্ছা, এবার আমরা হচ্ছে জবর যুক্ত, এবার একটা একটা করে আমরা হচ্ছে হরকত তিনটা, তাই না? একটা হচ্ছে জবর, আর একটা হচ্ছে কি জের, আর একটা হচ্ছে পেশ। তো জবর যুক্ত হরকতের এই ব্যবহারটা এবার হচ্ছে আমরা প্রত্যেকটা হরফের সাথে কি করে মানে যোগ করে করে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। যেমন দেখুন, এটা কি এখন আছে কি আলিফ, তো এটার উপরে জবর যোগ করে দিলাম, এখনকার আলিফ থাকবে এটার নাম? আলিফ থাকবে না, এটা কি হয়ে যাবে? হামজা। তো হামজা জবর আ, এই যে হামজা জবর আ। তারপর হচ্ছে বা, তো বার মধ্যে একটা জবর দিই, এই যে দিলাম জবর, তাহলে কি হয়ে গেল? বা জবর বা, বা জবর বা। এটা কিন্তু এখন আর বা জবর মানে বা জবর বা কিন্তু হবে না, টান দিলেই হরকত আর থাকলো না, এখানে টান দিলে টান হয়ে যাবে। হরকত মানে কি? খুব তাড়াতাড়ি, হরকত মানে হচ্ছে কি তাড়াতাড়ি। তো তারপর হচ্ছে বাইর পরে কি তা, তা দবর কি হবে? তা, এই যে তা দবর তা। আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা প্রতিটা বর্ণ একটা 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 করে আমরা পড়বো। অবশ্যই আপনাদের প্রত্যেকেই কি করতে হবে, এই প্র্যাকটিসটা করতে হবে। জি, যেমন হচ্ছে সা দবর সা,
এভাবে জিম জবর যা হা জবর হা খ জবর খ দাল জবর দা রাল জবর রা। এই যে আপনারা খেয়াল করেন তো বাংলার দিকে আপনাদের তাকানোর প্রয়োজন নয়, আপনারা হচ্ছে তাকাবেন হচ্ছে কিসের দিকে, আরবিটার দিকেই। তো বাংলাটা দেওয়া আছে, এই জন্য যদি বাই চান্স আপনি ভুলে যান তাহলে যেন বাংলা থেকে সাপোর্ট নিতে পারেন। তবে এই মুহূর্তে বাংলার দিকে না তাকানোই উত্তম, সরাসরি আমার কথাটা শুনে আরবি হরফটার সাথে মিলালে আশা করি বেশি উপকৃত হবেন। র জবর র, এটা কিন্তু রা না কিন্তু, হ্যাঁ র জবর অনেকে পড়েন রা, র জবর রা, কারণ অ এর উচ্চারণটা মানে হচ্ছে না করার পিছনে কারণ আছে, কারণ সবগুলো হরফ হচ্ছে কি আ আ আয়ের মতো, যেমন সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, এই যে খ জবর খ কিন্তু এখানে, হ্যাঁ দাল জবর দা। তো ফাঁকি দিয়ে 7টা হরফ আছে, যে হরফগুলো হচ্ছে কি 7টা 8টা হরফ আছে যেগুলো হচ্ছে অ এর মতো উচ্চারণ হয়, এগুলো আমরা একটু পরে আসতেছি স্পেসিফিক করে, এগুলো ভাগ করে আমরা নিয়ে আসবো আপনাদের জন্য, ইনশাল্লাহ সমস্যা নেই। তবে স্বাভাবিকভাবে যেহেতু আরবি হরফ গুলোকে জবর দিলে আয়ের মতো উচ্চারণ হয়, এই জন্য আমরা ওই টেন্ডেন্সি থেকে সবগুলোকে খ জবর খা বলে ফেলি, র জবর রা বলে ফেলি, কারণ আশপাশে সব তো আয়ের মতো, তাই না? তো কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবগুলো বিষয়ই আপনার প্রথম ক্লাসের উপর নির্ভর করে, ঠিক আছে? প্রথম ক্লাসের উপর নির্ভর করে। তো এখন তো প্রথম ক্লাসটা অর্থাৎ বর্ণের যে পরিচয়, বর্ণগুলো যদি আমরা ভালো করে শিখতে পারি, যেমন এটা খ, এই হরফটা পড়ার সময় যদি আমরা খ পড়ি খা না পড়ি তাহলে কিন্তু এটার উপর জবর দিলে আমি কি পড়বো খ জবর খ। এই জন্য বর্ণের পরিচয় অত ভালো করে করতে পারবো, আয়ত্ত করতে পারবো, তার জন্য তত বেশি সুবিধা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর এই যে দেখেন ঝা জবর ঝা, সিন জবর সা, সিন জবর সা, সজ জবর স, দজ জবর দ, ত জবর ত, হ্যাঁ ত জবর ত, র জবর র, আইন জবর আ, তারপর হচ্ছে কফ জবর কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, তারপর হচ্ছে মিম জবর মা, নুন জবর না, ওয়া ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ। এই যে দেখুন প্রথমে যে আলিফের উপর জবর ছিল এটাকেও আমরা হামজা বলছি, তো এখন যেটা হামজা অরিজিনাল হামজা যেটা, এটাকে কিন্তু আমি কি করতেছি হামজাই বলতেছি, দুটা কিন্তু একই উচ্চারণ কি হবে একই হবে, ওইটা কিন্তু আলিফ জবর বলা যাবে না, ঠিক আছে? খুব খেয়াল রাখতো, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে, ইয়া জবর ইয়া। আচ্ছা, তারপর এখানে একটা বিশেষ দ্রষ্টব্য একটা কথা আছে, দেখেন এই কথাটা খেয়াল হবে, যেটা আমি আগেও বলেছি, আরবি বর্ণের জবর বাংলায় আকারের মতো হয়, তবে 8টি বর্ণের জবর আকারের মতো হয় না, বরং অ এর মতো হয়। 8টি বর্ণ কি? এই যে একটা কফ জবর কফ জবর ক, অ এর মতো ত জবর ত, জ জবর জ, সদ জবর স, গইন জবর গ, দদ জবর দ, স জবর খ, তারপরে র জবর র। এই যে 8টা বর্ণ, যদি এই বর্ণগুলো যদি আমরা বর্ণের পরিচয় যখন আমরা পড়েছি তখন যদি শুদ্ধভাবে মনে রাখতে পারি
তাহলে এখানে বিশেষভাবে মনে রাখার কিছু নেই, কারণ কফ, জ, সদ, গইন কিন্তু গাইন না, একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে কি গইন। দেখুন আইনের সাথে কিন্তু গইন এটা মানে উচ্চ মানে বর্ণটার মধ্যেই বোঝা যায় যে আসলে কি গইন, যে গা হবে না গ হবে, দদ ঠিক আছে, হ, একটা হচ্ছে হা আর একটা হচ্ছে কি খ, হাটা কিন্তু বলতে মুখটা ছড়ায় যায় আয়ের মতো, তো খ কিন্তু বলতে কিসের মতো, অ এর মতো। হ্যাঁ, যেমন একটা হচ্ছে র আর একটা হচ্ছে ঝা, ঝা বলতে হচ্ছে আয়ের মতো, ঝা মানে আকার, আর হচ্ছে র মানে বলতে কি অ এর মতো। তো সুতরাং বর্ণগুলোর পরিচয়ের মধ্যেই বোঝা যায় যে আসলে কোনটা অ হবে কোনটা আ হবে, তারপরেও আমরা মাঝে মাঝে প্রথম হিসাবে আমরা গুলিয়ে ফেলতে পারি অথবা মিলিয়ে ফেলতে পারি। তো সুতরাং এই জন্য এগুলোকে আলাদাভাবে নিয়ে আসা হয়েছে যেন আপনাদের জন্য সহজ হয় ইনশাল্লাহ। তো আপনারা এই আলাদা থেকে এখান থেকে একটু প্র্যাকটিস করবেন যেগুলো অ এর মতো উচ্চারণ হয়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা জের যুক্ত হরকতের ব্যবহার করবো। এবার আমরা তো জানি যে এক জবর এক জের এক কে, এখন আমরা জবর ব্যবহার করেছি একেবারে প্র্যাকটিস, এবার হচ্ছে আমরা জের যুক্ত হরকতের, যেমন এখানে প্রথমে আটে আলিফ, কিন্তু এটা নিচে যখন জের হয়ে গেল আলিফ থাকবে, আলিফ থাকবে না, এটা কি হয়ে যাবে হামজা জের ই, বা জের বি, তা জের তি, এই যে হামজা জের ই, বা জের বি, তা জের তি। আচ্ছা, এবার বাকি হরফ গুলো আমরা জের দিয়ে পড়বো, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, দাল জের দি, র জের রি, ঝা জের সি, ঝা, হ্যাঁ, ঝা জের ঝি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, সি সি সি। আচ্ছা, দদ জের দুই দুই, মানে এটা কিন্তু সরাসরি দাল জের দিও না, আবার মানে কি বলে ডাল পেশ দুই, মানে এটা হচ্ছে দি আর দুই, এই দুইটার মাঝামাঝি দুই দুই, ঠিক আছে, মোটা গোল হয়ে যাবে। এটা হচ্ছে সিনজের সি সরাসরি, সরি শিখার সি, আর এটা হচ্ছে কি সি সি। আচ্ছা, তারপর হচ্ছে তজের তুই তুই, জজের জুই, মুখটা একটু গোল হবে, হ্যাঁ, মানে একই সাথে মানে কি বলে ই ই এর মতো উচ্চারণ হবে, বাট মুখটা গোল হবে, আপনারা নিজেরা দেখেন হয় কি না, মানে মুখটা গোল হবে পাশাপাশি ই এর মতো উচ্চারণ হবে, তাহলে দেখবেন যে কি এই হরফ গুলো মানে কাঙ্ক্ষিত মানের উচ্চারণ হবে ইনশাল্লাহ। আইন জের আই, আইন জের আই, গইন জের গই, হাজার ফি, কফ জের ই, তারপরে কাপ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, তারপর ওয়াও জের উই, ওয়াও জের উই। দেখেন এখানে বাংলাটা দেওয়া আছে, এটা কিন্তু উইও না আবার বিও না, অনেকে আবার বলতে পারেন যে বি ওয়াউজার বি বি না, কিন্তু হ্যাঁ ওয়াউজার উই উই, বাংলায় রস উ আর আছে রস ই, দুটা মিলে এটা হয় উই। হাজার হি, হামজাজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। আচ্ছা, তারপর আমরা হচ্ছে পেশ যুক্ত হরকতের ব্যবহার, এখানে জেরের ক্ষেত্রে জবরের ক্ষেত্রে যেমন হচ্ছে অতিরিক্ত মানে আটটা ব্যতিক্রমী উচ্চারণ ছিল যেগুলো আয়ের মতো না হয়ে
অয়ের মতো উচ্চারণ হয়, জেরের ক্ষেত্রে কিন্তু কোনো এই ধরনের ব্যতিক্রমী কিছু নেই, বরং সবগুলো একই রকম ইয়ের মতো উচ্চারণ হয়। ঠিক আছে, এই যে কি হইলো এখনো, আলিফ, তাই না? আলিফ খালি, এখন এটার মধ্যে কি দিয়ে দিলাম, পেশ। এখানে আলিফ থাকবে, থাকবে না, কি হয়ে যাবে, হামজা, হামজা পেশ উ, তাড়াতাড়ি বলতে হবে, বা পেশ বু, তা পেশ তু। ঠিক আছে, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু। আচ্ছা, এবার বাকি হরফ গুলো আমরা দেখি একে একে। সা পেশ থু, জিম পেশ জু, হা পেশ হু, হ পেশ হু, তারপর হচ্ছে কি, জিম হা খ, দাল পেশ দু, দাল পেশ দু, আচ্ছা, দাল পেশ জু, তারপর হচ্ছে কি, র পেশ রু, ঝা পেশ ঝু, সিন পেশ সু, শিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, সু আরেকটা হচ্ছে সু, তারপর হচ্ছে কি জানো, স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে, ফাইন। আমরা মাঝে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আইন পেশ উ, আচ্ছা, ওইন পেশ গু, ফা পেশ ফু, অফ পেশ উ, হ্যাঁ অফ পেশ উ, আচ্ছা, তারপর কাফ পেশ কু, তারপর হচ্ছে লাম পেশ লু, লু লু, আচ্ছা, তারপর মিম পেশ মু, আচ্ছা, তারপর কি আছে, নুন পেশ নু, ওয়াও পেশ ভু, একটা হচ্ছে বু আর একটা হচ্ছে উ, উ আর বু এর মাঝামাঝি, হ্যাঁ ভু ভু, যাদের হচ্ছে এটা উচ্চারণটা প্রবলেম হয় আমার সাথে সাথে দু একবার বলতে পারেন, ভু 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 ভু, হ্যাঁ ভু, মানে একটা হচ্ছে বু না, আবার হচ্ছে কি উ না, এর মাঝামাঝি একটা উচ্চারণ ভু, তারপর হচ্ছে যদিও বাংলা আসলে এটা বোঝানো সম্ভব না, এটাকে উচ্চারণের মধ্য দিয়ে হচ্ছে ই করতে হবে, পড়তে হবে, তারপর হচ্ছে হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, 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 আচ্ছা, আমাদের এবার হচ্ছে আমরা এতক্ষণ যাবত জবর জের পেশ গুলোকে আলাদা পৃথক পৃথক ভাবে আমরা পড়েছি, এবার একসাথে পড়বো। ঠিক আছে, এই যে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ, জি, আচ্ছা, তারপর হচ্ছে আমরা এভাবে মানে একে একে সবগুলো হরফ, বা বি বু, হা হি হু, খ খি খু, সা ঝি সু, আপনাদের কাছ থেকে নিতে পারলে ভালো হইতো, যারা একেবারে বিগিনার, মানে এখান থেকে এখানে উল্টা পাল্টা আমরা হরফ গুলো নিয়ে আসছি যে চিনেন কিনা, জবর জের প্যাচ দিয়ে হচ্ছে বুঝতে পারেন কিনা, সা সি সু, আচ্ছা, কাউকে কি সুযোগ দেওয়া যাবে, সুযোগ আছে কিনা,
আচ্ছা, দেখি অনেকেই আনমিউট করেছেন, সরি হাত তুলেছেন, দেখি। দেখি আবু নাইম ভাই, বলেন দেখি। আবু নাইম ভাই বলতো দেখি কি এখানে? হ্যাঁ, আমি যেটা ভাসবে স্ক্রিনের সাথে সাথে বলবেন। সহজবর্তী হ্যাঁ, সহজবর্তী কবর, তি কবর, ত ক, হ্যাঁ গুড। তারপরে তারপর তারপর বলেন তো তাজার ত ক জের তি। আপনি একটু বিপরীত হয়ে যাচ্ছে আর কি। তো হ্যাঁ, মানে ক তাজার তি জবর ত, ত জের তি। তি হ্যাঁ, তুই। এবার ত পেশ, তো তু গুড, তপেশ তু। তু আচ্ছা, তারপর বললেন জ যাবে জ হ্যাঁ জ যাবে জি জজের জি। জি জ যে জি হ্যাঁ, জ যে এই যে জ এটা, এটার নাম হচ্ছে এটা। জ পেশ জু হ্যাঁ, এই তো গুড, ধন্যবাদ আপনাকে। এবার আরেকজনকে ইয়ে করি, ইয়াফি সাদমান। জি, আপনি ইয়াফি সাদমান, আপনি বলেন। আচ্ছা, আপনি আনমিউট করেন কেনলি। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী জনের সাথে চলে, ইয়াফি সাদমান হাসান ভাই। কফ জবর ক আচ্ছা, হ্যাঁ বলেন। কফ জেল কি কফ জের তি। কি হ্যাঁ, তারপর কফ পেশ কু গুড, তারপর কফ জবর কা কফ হ্যাঁ জেল কি হ্যাঁ কফ পেশ কু জি, এক্সিলেন্ট, ধন্যবাদ। তারপর হচ্ছে আপনি মিউট করে ফেলেন। আমরা হচ্ছে পরবর্তী দেখি আর কারোর কাছে যেতে পারি কিনা, অথবা আমরা সামনে আগাবো। আচ্ছা, মুশফিক জি, আপনি বলেন, আপনি আনমিউট করে বলেন। কাফ জবর কা কাফ জির কি কাফ পেশ কু আচ্ছা, তারপর আরেকজন বলবে, আগে বলা যায়। এই তো নাজমুল, আরে না হচ্ছে না, নাজমুল হাসান। আনমিউট করে বলেন। ওয়াও জবর ওয়া ওয়া জের হুম, ই ওয়াও পেশ কু আবার একটু বলেন কাইন্ডলি। ওয়াও জবর ওয়া ওয়া হ্যাঁ জের ই ওয়াও পেশ কু হ্যাঁ, ওয়াও জের উই, ওয়াও পেশ উ। উ আচ্ছা, শুক্রিয়া। তারপর হচ্ছে আব্দুস সালাম। বলেন। হ্যালো, জি, সালাম, শুনতে পাচ্ছেন? জি বলেন। ওয়াও জবর হচ্ছে, ওয়াও জবর তো বিউ বলে কেন, ওয়াও জবর কে তো ওয়া। হ্যাঁ, তারপর কে আনমিউট করেছেন? ঠিক আছে, তাহলে আমরা আপনাদের কাছ থেকে শুনলাম। এবার হচ্ছে আমরা সামনে এগিয়ে যাই ইনশাল্লাহ।
তো ইনশাল্লাহ প্রতি ক্লাসে হয়তো সবাইকে এক ক্লাসে সবাইকে সুযোগ দেওয়া যাবে না, অনেকেই হ্যান্ড রেজ করেছিলেন, তো সবাইকে শুকরিয়া, ধন্যবাদ। তো এবার আমরা সামনে ইনশাল্লাহ এগিয়ে যাই। হ্যাঁ, বেশ, হু তা জবর তা তাজের তি তা বেশ তু সা জবর থা সাজার ফি সা পেশ ফু দাল জবর দা দাল জার ডি ডি দি দাল পেশ দু। এবার হচ্ছে আমরা পেশটা আর বলবো না, ডিরেক্ট বলে ফেলবো। হ্যাঁ, রা রি দু সা সি সু স সি সু আ রি উ। গলা তার জন্য নাচির আবার। হ্যাঁ, গ রি গু লা লি লু মা মি মু আ ই উ ইয়া ই ইউ ইউ ইউ। দিসেনা আচ্ছা, যা জি জু ফা ফি ফু র রি রু না নি নু ব বি বু পু ফু সু। এবার হচ্ছে এলোমেলো বিভিন্ন, হ্যাঁ মানে কোনটা জবর কোনটা জের কোনটা পেশ অথবা বিভিন্ন হরফ মানে এলোমেলো ভাবে আসছে, আমরা যেটা দেখবো সেটাকে কি করবো উচ্চারণ করবো ইনশাল্লাহ। সা যা রা ঝা জ হি হি খি আই ই ই ইউ উ কু দু দু নু র গ লা ফা মা ই। এবার হচ্ছে দুইটা বর্ণ একসাথে আমরা উচ্চারণ করব, ঠিক আছে? আমরা ধীরে ধীরে কিন্তু মানে কোরআন শুদ্ধভাবে পড়ার দিকে এগিয়ে যাচ্ছি, খুব দ্রুত এগিয়ে যাচ্ছি, তো আশা করি ইনশাল্লাহ সহজভাবে আমরা যদি দেখি খুব সহজেই ইনশাল্লাহ আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারবো, ইনশাল্লাহ শিখতে পারবো। তবে অবশ্যই ক্লাসগুলো, আগের ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে হবে, যদি যাদের হরফ চিনতে দুর্বলতা রয়েছে এখনো, এটা আমি বারবার বারবার বলছি, যাদের এখনো হরফ চিনতে দুর্বলতা আছে তারা আগের ক্লাসগুলো ইনশাল্লাহ মনোযোগ সহকারে পড়বে ইনশাল্লাহ। আচ্ছা, বাবা দাদা নানা। আচ্ছা, প্রথম অবস্থায় এটাকে বানান করে পড়তে পারেন, বাজবর বা বাজবর বা বাবা দাল জবর দা দাল জবর দা দাদা নুন জবর না নুন জবর না নানা। আমরা হচ্ছে বাংলা পড়েছি না যে কয়েকা কয়েকা কয়েকর কি কয়েকা কয়েকর কি কাকি দয়কার দা দয়কার দা দাদা, ঠিক এভাবেই উচ্চারণ করবো আর কি। হ্যাঁ, তো প্রথম এটা হচ্ছে বানান করে করব, আর পরে আর বানান করব না, পরে হচ্ছে ডিরেক্ট দেখে দেখে বলে ফেলবো। যেমন মিম জবর বা মিম জবর মা মামা জবর দা ডাল জার দি দাদি নুন জবর না নুন জমনি নানি মিম জবর মা মিম জের মি মামি ফা পেশ ফু ফা পেশ ফু খ জবর খ লাম পেশ খলু। আচ্ছা, দেখুন এতক্ষণ কিন্তু হরফগুলো আলাদা ছিল, তাই না? এবার কিন্তু হরফগুলো একসাথে করে আমরা হচ্ছে উচ্চারণটা করতেছি, ঠিক আছে?
না ধরুন ইয়াটা করবো মাসুকটা করতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি হয়তো, তো এরপর হচ্ছে ইনশাল্লাহ মাস করবো, আশা করি সবাই মাসটা শেষ করেই তারপর আমরা ক্লাস থেকে যাব ইনশাল্লাহ। আসরের সময় হয়ে যাচ্ছে, এই যে দেখুন একসাথে কিন্তু এখন ইতিপূর্বে দেখেন যে আলাদা আলাদা, হ্যাঁ এখন হরফগুলো আলাদা আলাদা দেওয়া আছে, তো এখন কিন্তু আমরা একসাথে একসাথে জোড়া লাগানো। হ্যাঁ, যে হুয়া হাফেশ হুয়া জবর ওয়া হুয়া হাজার হি ইয়া জবর ইয়া হিয়া বাজার বি কাফ জবর কা বিকা বা জবর বা আইন জবর আ বা মিম জবর মা আইন জবর আ মা লামজের লি ইয়া জবর ইয়া লিয়া কাফ জবর, এবার তিন হরফ চলে আসছে, কাফ জবর কা তা জবর তা বা জবর বা কাতা বা কাফ জবর কা তা জবর তা কাতা বা জবর বা কাতা বা নুন জবর না ঝা জবর ঝা না ঝা লাম জবর লা না ঝা লা র জবর র ফা জবর আ ফা রফা আইন জবর আ রফা আ হামজা জবর আ দাল জার দি নুন জবর না আদি না বা জবর বা খজের খি লাম জবর লা বাখিলা সিন জবর সা মিম জের মি আইন জবর আ সামিআ সামিআ হা জবর হা মিম জের মি হামি দাল জবর দা হামিদা মিম জবর মা রজের রি মারি দ জবর দ মারি দ খ জবর খ সিনজের সি খসি ইয়া জবর ইয়া খসিয়া এভাবে কাবুর ফাহুয়া উতিলা সাকুলা উবিআ উরিআ তার ফাআলা ফাজাআলা আতআমা কাসাবা حطابي خلق وقب حسد ملك أمر نفخ صعق ذكر قرأ قتل كرم فضل جمع جرح